হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে খুব সহজে দুবাই থেকে ইউরোপে যাওয়া যায়। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটির মাধ্যমে অনেক অজানা কিছু তথ্য আপনি জানতে পারবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা জানেন বর্তমানে 2021 সালে দুবাইতে ইউজের চেয়ে বেশি পরিমাণ মানুষ বসবাস করছে, তার মধ্যে বাংলাদেশিদের সংখ্যায় শতভাগ। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জব, বিজনেস বা অনেকেই ভিজিট ভিসায় গিয়ে অবৈধভাবে কাজ করতেছেন বা কাজ করার সুযোগ খুঁজতেছেন। তবে আমার জানা মতে বর্তমান সময়ে দুবাইয়ের বেশিরভাগ বাংলাদেশির মনে কীভাবে ইউরোপের উন্নত দেশগুলিতে প্রবেশ করতে পারে এই চিন্তাই ঘুরপাক খাচ্ছে। তো এই সকল দুবাই অবস্থানরত বাংলাদেশি ভাইয়েরা কীভাবে এবং খুব সহজে এবং কে কে এই সুবিধাগুলো গ্রহণ করতে পারবে এই বিষয়গুলি আজকে শেয়ার করব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা বন্ধ থাকায় গত বছরের শুরুতে ইউনাইটেড আরব আমিরাত বাংলাদেশিদের খুব পছন্দের একটি ভিজিট করার মতো জায়গা হয়ে যায়। অনেকে ব্যবসায়িক কাজে দুবাইতে যাওয়া আসা করেন, অনেকেই কর্মরত অবস্থায় আছেন, এখান থেকে একটা সুযোগ সুবিধা করে ইউরোপের ভালো একটি দেশে মুভ করবে, যার একটি বড় ফোকাস হচ্ছে বাংলাদেশিদের জন্য। অনেকেই দুবাইকে একটি রোড হিসেবে ব্যবহার করতে চাইছেন বা চাচ্ছেন। সর্বপ্রথম হচ্ছে বিজনেস ভিসা বা ইনভেস্টর ভিসা বা পার্টনার ভিসা নিয়ে যারা আছেন, তারা খুব সহজেই ইউরোপে যে কোনো একটি দেশে আপনি ভিজিট করতে পারবেন বা ভিজিট করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটি কন্ডিশন থাকে, সেটি হলো আপনি যাওয়ার পরে বা আপনার বিজনেস স্টার্ট করার পর আপনি টাইম মেনটেন করে ওয়েট করতে হবে। সেটা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সত্যি দুবাইতে প্রকৃতপক্ষে বিজনেস করতেছেন বা বিজনেস করতে চান বা বিজনেসটা আপনি কন্টিনিউ করতেছেন। এটা কিভাবে আপনি প্রমাণ দিবেন, এটার জন্য আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনার একটা অফিসিয়াল অ্যাড্রেস থাকতে হবে, তখন আপনি ইউরোপের যে কোনো একটি দেশে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে যারা আছেন, মূলত তারা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। মূলত যারা ওয়ার্ক পারমিট নিয়ে আছেন তারা যদি অ্যাপ্লাই করেন তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা খুব কম, কারণ দুবাইয়ের মতো একটি দেশে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছেন, আপনি ইউরোপের একটি দেশে ভিজিট করবেন বা ভিজিট করতে চাচ্ছেন, এটা আসলে আপনার প্রফেশনের সাথে ম্যাচ করে না। তবে হ্যাঁ, আপনি যদি হাই লেভেলের একটি জব করে থাকেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি স্ট্রং হয়, আইডি অফিসিয়ালের একটা বিষয় থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। তবে আপনি যদি ওয়ার্কার বা লেবার হয়ে থাকেন তাহলে ভালো একটা এজেন্সির সাথে কথা বলে দেখতে পারেন, ওয়ার্ক পারমিট যদি করাতে পারেন তাহলে আপনি যেতে পারেন। তবে সাবধান, এইসব কাজে ভুয়া দালালদের হাতে বেশিরভাগ মানুষ প্রতারিত হয়। আর যারা ইলিগ্যাল আছেন, আমি মনে করি তারা যে কোনো ওয়েতে লিগ্যাল হন, ইলিগ্যাল থাকা অবস্থায় লিগ্যাল ওয়েতে আপনি কোনোভাবেই ইউরোপে ঢুকতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি যদি ইলিগ্যালভাবে ইউরোপে ঢুকতে চান তাহলে জানাশোনা একটি দালাল ধরে বা বিভিন্ন গ্রুপ আছে যারা ইলিগ্যাল ওয়েতে দুবাই থেকে ইউরোপের বিভিন্ন দেশে পাঠায়, চাইলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তবে আমি এই বিষয়ে আপনাকে সাজেস্ট করব না, কারণ এই পথটা খুব রিস্কি, আপনি বুঝে শুনে পা দিবেন, কারণ জীবন বেঁচে থাকলে টাকার অভাব হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।